তখন আমি জানালা দিয়ে দেখলাম যে ভাবি নিচে আমার স্বামী উপরে, মানে আমার ভাসুরের যা করতো ভাবির সঙ্গে সেটা আমার স্বামী করতেছে। এটা কিভাবে সম্ভব? বড় ভাবি মায়ের মতো, যে বড় ভাবি মায়ের মতো হয়ে দেবর সাথে এসব কিছু করে। আমি তো অবাক হয়ে গেলাম, আমি চিন্তা করলাম যে এটা কিভাবে করতে পারে সে। আর করতে পারে, হ্যাঁ তার স্বামী নেয় বাহিরে একটা, হয়তো কোনো পরপুরুষের ওকে সম্পর্ক রাখলে করতে পারে, কিন্তু ঘরে, ঘরের একটা আপন নিজের দেবর তার সাথে উনি এগুলো করতেছে। এবার আমার জালেরও কিছু বললাম না, আমার স্বামীরও কিছু বললাম না, আমি চুপচাপ আমার ঘরে চলে গেলাম। আমি ঘরে যাই, চিন্তা করতেছি এখন যদি এই মুহূর্তে আমার স্বামীর আমি কিছু বলতে যাই, কারণ যেহেতু ওনার ভাই নয় মারা গেছে, আর আমার তো মা বাবা আছে, এখন যদি মা বাবার কাছে বলতে যাই তাহলে তো আমার সংসারটা আগে নষ্ট হবে। আসসালামু আলাইকুম, আমার বাড়ি শেরপুর, আমি আঁকি একটা শিমু। আমার একটা বিয়ে হয়, মানে ভালো বড় লোক বাড়ি থেকে, আমার বাড়ি থেকে পারিবারিক থেকে বিয়ে হয়ে যায়। তো সেখানে আমি 5-6 মাস সংসার করার পর আমার ভাসুরে মারা যায়। ভাসুর মারা যাওয়ার পর আমার ভাসুরের যে বউ ছিল, যা যা বললো হয়, জাল বললো হয়, তো অনেক সুন্দর, আমি কি সুন্দর, আমার চেয়ে অনেক সুন্দর, দুটো বল, তার একটা ছেলে আছে ক্লাস 9-এ পড়ে, তো অনেক ভালো, ভাবিও অনেক ভালো, যেহেতু স্বামী মরে গেছে তার বাচ্চা আছে, তাহলে তো আমরা বাড়ির থেকে বের করে দিতে পারি না, আর তার সন্তান আছে, সন্তান রেখে আবার কই যাইবে, কই যায় ঘর সংসার করবে, এই মনে করে আমরা তারা রেখে দেয় বাড়িতে। তো আমাদের সাথেই থাকে, কাজকাম করে, অনেক ভালো, দেখতেও যেরকম সুন্দর, ব্যবহারও তেরকম সুন্দর। কিন্তু আমি যখন রাতের বেলা ঘুম আসি, তো মাঝে মাঝে দেখি আমার স্বামী আমার বিছানায় থাকে না। তো আমি ভাবলাম গ্রামের বাড়ি, ধনী মানুষ তো, অনেক সময় কারেন্ট চলে যায়, মানে গরমে থাকতে পারে না, হয়তো বাইরে একটু হাঁটাহুটো করে, হয়তো ছাদে যায় হাঁটাহুটো করে, এটা ভাবি আর কি। এটা ভাবে আমি ঘুমাই পড়ি। আর ও যে মানে কি করতেছে না করতেছে ওর মনের মধ্যে কি, এটা কিন্তু আমি বুঝতে পারি না কখনো। তা আমাকে সে অনেক ভালোবাসে, আমি এত দেখতে অনেক ভালো, অনেক সুন্দর, স্মার্ট, আমার চেয়ে ভাবে অনেক সুন্দর, প্রতিদিন দেখি এরকম রাত 12টা কিংবা 1টার পর সে বিছানায় থাকে না, প্রতিদিনই ভাবে হয়তো ছাদে টাদে যায়, হয়তো গরম টরম লাগে, এটা ভাবে চুপচাপ থাকি। এরকম থাকতে 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 একটা কথাই আছে না, 10 দিন চুরি হলে 1 দিন ধরার পড়তে হবে, এটা তো গ্রামের লোকেরা বলে, শহরের লোকেরা বলে, এটা তো সবাই বলে, মানে সবাই জানেও যে 10 দিন চুরি হলে 1 দিন ধরা পড়তে হয়, এটা আমার চোখে হোক কিংবা মানুষের চোখে হোক কিংবা পাড়া প্রতিবেশীর চোখে হোক। কিন্তু একদিন আবার দেখি হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, তারপর আমি বিছানায় দেখি আমার স্বামী নাই। আমি চিন্তা করলাম আচ্ছা, বিয়ে হয়ে আসার পর থেকে আর আমার ভাসুর মরার পর থেকে দেখি ও বিছানায় থাকে না, উনি যায় কোথায়? পরে আমি ছাদে গেলাম, যা দেখি ওখানেও নাই, পরে নিচে আসে বাগানে গেলাম, দেখি ওখানেও নাই। আচ্ছা ওরা যাইতে পারে কোথায়? পরে আমি চিন্তা করলাম আচ্ছা অন্য অন্য রুমে দেখি তো, হয়তো গরম লাগে আলাদা করে মানে ঘুমাতে পারে না অনেক সময়। পরে আমি চেক করলাম সব রুম, কোনো রুমে তো ছিল না। পরে আস্তে করে মানে ভাবি রুমের দিকে দেখলাম যে তোমার দরজা নাগালো, ওই জানালা একটু ফাঁস আছে, ওটা দিয়ে দেখলাম যে আমার স্বামী আমার রাইখা ওনার বড় ভাবির সাথে, বড় ভাবি তো মায়ের মতো তাই না, বড় ভাবির সাথে শারীরিক সম্পর্ক চাহিদা মিটাইতেছে। তখন আমি জানালা দিয়ে দেখলাম যে ভাবি নিচে আমার স্বামী উপরে, মানে আমার ভাসুরের যা করতো ভাবির সঙ্গে সেটা আমার স্বামী করতেছে। এটা কিভাবে সম্ভব? বড় ভাবি মায়ের মতো, যে বড় ভাবি মায়ের মতো হয়ে দেবরের সাথে এসব কিছু করে। আমি তো অবাক হয়ে গেলাম, আমি চিন্তা করলাম যে এটা কিভাবে করতে পারে সে। আর করতে পারে, হ্যাঁ তার স্বামী নেয় বাহিরে একটা, হয়তো কোনো পরপুরুষের ওকে সম্পর্ক রাখলে করতে পারে, কিন্তু ঘরে, ঘরের একটা আপন নিজের দেবর তার সাথে উনি এগুলো করতেছে। এবার আমার জালেরও কিছু বললাম না, আমার স্বামীরও কিছু বললাম না, আমি চুপচাপ আমার ঘরে চলে গেলাম। আমি ঘরে যাই, চিন্তা করতেছি এখন যদি এই মুহূর্তে আমার স্বামীর আমি কিছু বলতে যাই, কারণ যেহেতু ওনার ভাই নয় মারা গেছে, আর আমার তো মা বাবা আছে, এখন যদি মা বাবার কাছে বলতে যাই তাহলে তো আমার সংসারটা আগে নষ্ট হবে, কারণ আমার স্বামী আমার কাছে তো অনেক ভালো, মানে সে আমাকে অনেক ভালোবাসে,
আমি এসব কথা কার কাছে বলতে যাই? যদি বলতে যাই যে আমার মানে সংসারে একটা অশান্তি আসে, আবার সে যে আমাকে ছাইড়া দেয়, আমি কি করতে পারবো? কথা তো টাকা পয়সার অভাব নাই, আর আমার ছাড়ে যে ভাবিটা বিয়ে করে, এটা তো স্বাভাবিক, করতেই পারবে, কোনো সমস্যা নেই। যে যে ভাবির উপরে উঠতে পারে সে সব কিছুই করতে পারবে। যেটা হয়তো এখন আমাকে ভালো লাগে না, ভাবিরে ভালো লাগে। কিন্তু এ কথা মনে করে, অনেক চিন্তা ভাবনা করে পরে আমি ঘুমায় পড়লাম। সকালবেলা ওটা আবার ভাবতেছি যে আমি এই কথাটা কি আমার স্বামীর বলবো কি বলবো না, না ভাবিরে বলবো কি বলবো না। তখন তারপর আমি কারো কিছু না বলে আমার মতো আমি চুপচাপ থাকি, কারণ আমি চাই না যে এটা বিষয় নিয়ে অনেক বড় করি কিংবা এগুলো কথা কাটাকাটি করে আমার সংসারটা নষ্ট হোক, সংসারটা ভেঙে যাক, এটা আমি চাই নাই। এভাবে আমি কষ্ট করে স্বামীর সংসার করতেছি। তা আজকের মতো আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন।